জনসংযোগ বাড়াতে চাইপে চর্চায় বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার সকাল সকাল মুর্শিদাবাদের লালবাগের নাকুরতলায় চাইপে চর্চায় যোগদান করেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন চাইপে চর্চায় গরু পাচার নিয়ে শাসক দলকে তোপ দাগলেন সায়ন্তন বসু। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মঙ্গলবার সকাল সকাল মুর্শিদাবাদের লালবাগে লাকুরতলায় চায় পে চর্চায় যোগদান করলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। গান্ধী মূর্তিতে মাল্যদান করেন তিনি। এদিন চায় পে চর্চায় গরু পাচার সহ তোলা আদায় নিয়ে শাসক দলকে তোপ দাগলেন সায়ন্তন বসু। সেই সঙ্গে মিম ও মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে কি বললেন তিনি, শুনে নেব তার মুখে। রাত্রিবেলা বহরমপুর থেকে কলকাতা যান, বা আসানসোল থেকে কলকাতা আসুন, বা দীঘা থেকে কলকাতা আসুন, দেখবেন হাইওয়েতে লরি দাঁড় করিয়ে টাকা তোলা হয়, টাকা তুলে পুলিশ। এই টাকার মেন পোর্শনটা চলে যায় কালীঘাটে পিসির বাড়িতে, সবাই জানে, আমি হলপ করে বলছি, পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করুন, পার্সোনাল তারা একই কথা বলে। কিন্তু এবার এগুলো বন্ধ হওয়া দরকার, মহিলাদের উপর যারা অত্যাচার করবে তাদেরকে পুরো জিরো টলারেন্স, এই সব পাচার চক্র যারা যুক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই ওই যে ওয়েসি আছে, ও আর মমতা ব্যানার্জি ভাই বোন, ভাই আর বোনের একটু মান অভিমান চলছে, শেষে ঠিক ওদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট হবে। কে কী বলছে আমি জানি না, আমি পরিষ্কার কথা বলছি, মিম আব্বাস সিদ্দিকি এরা মমতা ব্যানার্জির সঙ্গে অভিমান করছেন, দু চার দিন মিটিং হবে, কিছু একটা অ্যাডজাস্টমেন্ট হবে, আবার একসঙ্গে সবাই বিজেপি ঠেকাও অভিযানে নামবে, কারণ বিজেপি ঠেকাও নিজেদের বাঁচাবে। ওয়েসির সঙ্গে বিজেপির কি হায়দ্রাবাদের সামনাসামনি লড়াই হয়েছে, আমরা যদি ওয়েসির সঙ্গে করবো তো জোট করবো, বৈঠক করবো, ওয়েসি মমতা ব্যানার্জি ভাই বোন, আর সেই জোটে সিপিএম কংগ্রেস ঢুকতে চাইছে, তার জন্য সব আশারে বলছে। আমরা পশ্চিমবঙ্গ জেলাকেই পাখির চোখ করেছি, এটা পশ্চিমবঙ্গে থাকতো না, দেখা যাচ্ছে বিজেপি যদি ক্ষমতায় না আসে মুর্শিদাবাদ জেলা আগামী 10 বছরের মধ্যে ভারতের বাইরে যায়, আপনারা কেউ থাকতে পারবেন না। রাজ্যে বিজেপি যদি ক্ষমতায় না আসে মুর্শিদাবাদকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে রাজ্যে দেশের বাইরে করবেন মমতা ব্যানার্জি আর ওয়েসির দল আর আব্বাস সিদ্দিকির দল, এই চুক্তি হয়ে গেছে, তার জন্য বিপদ আব্বাস সিদ্দিকি আর মমতা ব্যানার্জি আর এই ওয়েসির যে মেলবন্ধন জোট অলিখিত সেটা বাংলার ভবিষ্যতের জন্য সবথেকে বড় বিপদ, এই বিপদ থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।